সৌদি আরবে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 165 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1885 জনে। মৃত্যু হয়েছে 21 জনের। লকডাউন করা হয়েছে মক্কা মদিনা সহ পুরো দেশ। জারি হয়েছে 24 ঘন্টার কারফিউ। এমন পরিস্থিতিতে চলতি বছরের মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় জামায়াত পবিত্র হজ অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সৌদি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে এবছর হজ বাতিল হতে পারে। ইসলামের ইতিহাসে অবশ্যই হজ বাতিলের ঘটনা আগেও ঘটেছে, তবে আধুনিক ইতিহাসে এটা বিরলতম ঘটনা। সর্বশেষ প্রায় 200 বছর আগে 1798 সালে হজ বাতিল করা হয়েছিল। সৌদি কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের জুলাইয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছে। এ থেকে অনুমান করা হচ্ছে চলতি বছর হজ অনুষ্ঠিত নাও হতে পারে। জুলাই মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা এবছরের হজের আনুষ্ঠানিকতা। তবে হজের নিবন্ধন সহ বিভিন্ন কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমদের হজে অংশগ্রহণের বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। মক্কা ও মদিনা মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র দুটি শহর, যা তীর্থযাত্রার কেন্দ্রবিন্দু। করোনার কারণে দুটি শহরই গত এক মাস ধরে দর্শকদের জন্য বন্ধ রয়েছে। 1918 সালের স্প্যানিশ ফ্লু মহামারীর সময়ও এই দুটি শহর বন্ধ করা হয়নি। আংশিকভাবে হজের আগে এই ভাইরাসটি নির্মূল করার আশায় মক্কা ও মদিনার অভ্যন্তরে চলাচলে ব্যাপক নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বান্তেন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, সৌদি আরব সমস্ত মুসলিম ও নাগরিকের সুরক্ষার জন্য প্রস্তুত। এ কারণেই আমরা পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হজের বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে এই মুহূর্তে কোনো চুক্তি স্বাক্ষর না করার জন্য অনুরোধ করছি। মন্ত্রী বলেন, হজের প্রস্তুতি নিয়ে এবার তাড়াহুড়া না করতে মুসলিম দেশগুলোকে অনুরোধ করা হয়েছে। মহামারীর গতি প্রকৃতির উপর নির্ভর করবে সিদ্ধান্ত। বেশি গুরুত্ব পাবে জনস্বাস্থ্যের বিষয়টি। কিংস কলেজ লন্ডনের ওয়ার স্টাডিজ বিভাগের প্রভাষক সিরাজ মাহের বলেছিলেন, হজ বাতিল হওয়ার সম্ভাবনা নিয়ে সৌদি কর্তৃপক্ষ মুসলমানদের মনস্তান্ত্রিকভাবে প্রস্তুত করেছে। তারা অতীতকাল থেকে ঐতিহাসিক দৃষ্টান্ত তুলে ধরতে শুরু করেছে, যেখানে বিপর্যয় ও যুদ্ধসহ বিভিন্ন কারণে হজকে স্থগিত করতে হয়েছিল। আমি মনে করি এটি মানুষকে আশ্বস্ত করার বিস্তৃতি প্রয়াসের একটি অংশ। যদি হজ সত্যিই বাতিল হয়, তবে সেটা কোনো নজিরবিহীন ঘটনা হবে না। ইসলামী বিশ্বাস অনুযায়ী সব মুসলিমই তাদের জীবদ্দশায় একবার হলেও হজ পালন করতে আগ্রহী। সামর্থ্যবানদের জন্য এটা ফরজ করা হয়েছে। ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের অন্যতম এটি। প্রতিবছর কয়েক লাখ মানুষ হজ পালন করতে মক্কা মদিনায় জড়ো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করুন, এবং এমনই সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা।